আমাদের অনেক সময় অনেক কিছু কাজ করতে করতে এমন কিছু মনে হয় যে এটা কি করব, করলে লোকে কি বলবে, আমাকে খারাপ ভাববে না? আমরা এমন পরিস্থিতিতে অনেক সময় পড়ে যাই যেটা আমাদের পিঠ ঠেকে যায়, বলে না দেয়ালে, ওরকম পরিস্থিতি হওয়ার পরে আমাদের তখন এমন কিছু করতে হয় বা করতে হওয়ার চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে বা করতে হয়তো আমরা চাই, তখন অনেক সময় করতে পারি না। কেন বলুন তো পারি না? কারণ হচ্ছে আমি এটা ভাবি যে এটা করতে পারবো খুব, বা এটা করলে ও কি বলবে, আমি তো এত পড়ালেখা শিখেছি, এত জেনেছি, এটা যদি করি লোকে আমাকে ছোট ভাববে, লোকের কাছে ছোট হয়ে যাব, একটা লজ্জা লজ্জা ভাব। কি আপনাদের কারোর এরকম মনে হয়? যদি মনে হয় তাহলে এই ভিডিওটা সবটা দেখুন, সবটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে এই চিন্তাভাবনাগুলো ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনি যেটা করতে চাইছেন সেটাই করতে পারবেন, এটা আমি কথা দিলাম। সবার প্রথমে আমি আপনাকে এটাই বলতে চাইবো যে আচ্ছা, আপনার এই যে পরিস্থিতি যে কঠিন হয়ে গেছে, যে আপনি কিছু ভাবতে পারছেন না কি করব, দেয়ালে পেট ঠেকে গেছে, এখান থেকে যেমন করি হোক নিজেকে টেনে বার করতে হবে, তখন আপনি যে এত কিছু ভাবছেন কোনো কিছু নতুন কিছু করার জন্য যেটা আপনার চরিত্রের মধ্যে ঠিকঠাক খামখেয়া, মানে ঠিকঠাক ম্যাচ করে না, তখন আপনি কেন এমন ভাবছেন যে ওরা কি ভাববে, ওই মানুষগুলো কি ভাববে? আচ্ছা, ওই মানুষগুলোর কথা বলি, যেটা সমাজে আপনার পরিবারের বা যে কোনো মানুষের কথা বলি, অনেক মানুষের কথা আপনি ভাবছেন তো, ওরা কি ভাববে? আচ্ছা, আপনি জন্মের সময় ওরা ছিল? আপনার জন্মের সময় কিন্তু ওরা কেউ ছিল না। আপনার যখন এই সমস্যাটা এসেছিল তখন কেউ ছিল আপনার সাথে ওরা? নিজেকে প্রশ্ন করুন, তার কারণ আপনি একটা নিজের জীবনটাকে টেনে বার করতে চাইছেন, সফল হতে চাইছেন, ওরা এসে আপনাকে কি ভাববে সেটা ভাবছেন? তাহলে এইগুলো নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করার দরকার আছে বই কি? আমার কোনো সমস্যা হলে ওরা এসে, আমি যদি খেতে না পাই, আমি যদি দুমুঠো চাল আমার সংসারে যদি না থাকে, তাহলে ওরা কি ওদের চাল থেকে দুমুঠো দিতে এসেছে আমাকে? আমার কোনো কাজে সফল পাওয়ার জন্য হেল্প করেছে কি? করেনি। তাহলে কেন ওদের জন্য এত চিন্তা করছেন? কেন করছেন এত চিন্তা? আপনার জীবন এটা, আপনি নিজে গড়বেন এটাতে, কে কি মনে করছে এটা একদমই মাথার মধ্যে আনবেন না। যদি আপনি ন্যায়ভাবে কোনো কাজ করেন তাহলে ভয়টা কিসের? একদম পুরো ঝাঁপিয়ে পড়ুন কাজের প্রতি। হতে পারে আপনার চরিত্রের সঙ্গে খাপ নাও মিলতে পারে, আপনার যেরকম পড়াশুনো করেছেন তার সঙ্গে হয়তো আপনার ওই কাজটা নাও অ্যাডজাস্ট হতে পারে, কিন্তু তবুও আপনাকে যদি বেরোতে হয় জীবনের কঠোর জীবন থেকে, তাহলে আপনাকে ওইটাও করতে হবে। যদি অনেস্টলি হয়, কেন করব না? আমার জীবনটাকে আমি যদি খাটিয়ে পরিশ্রম করতে পারি, প্রকৃতি আমাকে পরে আবার সুযোগ দেবে। প্রকৃতি এইখানে আমাকে প্রমাণ করাতে চাইছে যে আমি সব করতে পারি। তাহলে আমি কেন নিজেকে এরকম প্রমাণ করব যে আমি করতে পারি না? তাই কখনো এরকম ভাববেন না। যদি আপনার এমন পথ হয় যে আপনার ঢেউয়ের বিরুদ্ধে যেতে হচ্ছে, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে সফল পাওয়ার জন্য, তাই করুন, লড়ে যান, শুধু দম দিয়ে লড়ে যান, একদম ওদের কথা চিন্তা করবেন না। কোন কথাটা চিন্তা করবেন? এটা চিন্তা করুন যে আপনার ওই কাজ করতে করতে আপনি কারুকে আঘাত করে ফেলছেন না তো, আপনার কথায় কেউ আঘাত পাচ্ছে না তো, আপনি কারুর ক্ষতি করে দিচ্ছেন না তো, আপনি আপনার জীবনের কোনো খারাপ কিছু করে ফেলছেন না তো, এইগুলো নিয়ে ভাবুন, নিয়ে এগিয়ে যান। কিন্তু লোকে কি বলবে, ওই মানুষগুলো কি বলবে, ওরা কিন্তু চিরকাল বলে, ওটা আপনি চান না চান, ওটা ওরা বলবেই। ওদের জন্য নিজের জীবনটাকে নষ্ট করবেন না প্লিজ, এটা আপনার জীবন, আপনার ছেলে মেয়ে সংসার,
ওরা দেখে না আপনাকেই দেখতে হয়, আপনি ওদের সঙ্গে সম্পর্কে জড়িত হয়ে আছেন। অথব ওদেরকে যে কোনো সমস্যা থেকে বার করতে গিয়ে, যে সমস্যা সমস্যার সমাধান করতে গেলে আপনাকেই লড়তে হবে। তো কিপ ইট আপ, ডোন্ট গিভ আপ ইওর হোপ, গো এহেড, কাম অন, একদম কোনো মুহূর্তের জন্য নিজেকে হারাবেন না। ওকে, তাহলে আজ থেকে কিন্তু আমরা ওদের কথা চিন্তা করবো না। ওদের কথা চিন্তা করেছেন কি শেষে, নিজের কথা চিন্তা করুন, নিজের জীবনটাকে কী করে আরও বেটার করা যায় তার চিন্তা করুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।